হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ফুলকি সিরিয়ালের যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম, চরিত্রের নাম ও বাস্তব জীবনের জীবনসঙ্গী সম্পর্কে। আর আপনি যদি ফুলকি সিরিয়ালটি পছন্দ করে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। এক নম্বর, ফুলকি ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম ধানু। ধানুর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম পিয়ালি শাসমল। অভিনেত্রী পিয়ালি শাসমলের রিলেশনের কথা বলতে গেলে বাস্তবে তিনি প্রেম করছেন পাভেল ঘোষের সঙ্গে। দুই নম্বর, ফুলকি ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম শালিনী। শালিনীর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম শালী মোদক। কিছুদিন আগে তার ব্রেকআপ হয়ে গিয়েছিল তার প্রেমিক নীল ভট্টাচার্যের সাথে, কিন্তু বর্তমানে আবার তারা একসাথে প্রেম করছেন। তিন নম্বর, ফুলকি ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম রুদ্ররূপ। রুদ্ররূপের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সুদীপ সরকার। অভিনেতা সুদীপ সরকারের রিলেশনের কথা বলতে গেলে বাস্তব জীবনে তিনি বিবাহিত, বাস্তবে তার স্ত্রী হলেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। চার নম্বর, ফুলকি ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম লাবণ্য। লাবণ্যর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অর্পিতা মণ্ডল। অভিনেত্রী অর্পিতা মণ্ডল বাস্তব জীবনে বিবাহিত, বাস্তবে তিনি বিয়ে করেছেন অভিনেতা স্বর্ণদীপ্ত ঘোষকে। পাঁচ নম্বর, ফুলকি ধারাবাহিকে এই অভিনেতা রোহিতের জেঠুর চরিত্রে অভিনয় করছেন। রোহিতের জেঠুর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সোহন বন্দ্যোপাধ্যায়। অভিনেতা সোহন বন্দ্যোপাধ্যায়ের রিলেশনের কথা বলতে গেলে বাস্তব জীবনে তিনি বিবাহিত, বাস্তবে তার স্ত্রী হলেন মৈত্রী বন্দ্যোপাধ্যায়। ছয় নম্বর, ফুলকি ধারাবাহিকে এই অভিনেতা রোহিতের কাকুর চরিত্রে অভিনয় করছেন। রোহিতের কাকুর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সঞ্জয় বসু। অভিনেতা সঞ্জয় বসু বাস্তব জীবনে বিবাহিত, তার স্ত্রীর নাম শুক্লা বসু এবং তার দুটি মেয়ে সন্তান রয়েছে, দেবপ্রিয়া এবং দেবাগীতা, দুজনেই অভিনেত্রী। সাত নম্বর, ফুলকি ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম পারমিতা। পারমিতার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম কৌশম্বী চক্রবর্তী। অভিনেত্রীর রিলেশনের কথা বলতে গেলে বাস্তব জীবনে তিনি প্রেম করছেন অভিনেতা আদিত্য রায়ের সঙ্গে। জি বাংলার মিঠাই ধারাবাহিককে একসঙ্গে অভিনয় করতে গিয়ে তারা একে অপরের প্রেমে পড়েন। আট নম্বর, ফুলকি ধারাবাহিককে এই অভিনেতার চরিত্রের নাম তমাল রায়চৌধুরী। তমালের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম ঋদ্ধির চৌধুরী। অভিনেতা ঋদ্ধির চৌধুরীর রিলেশনের কথা বলতে গেলে বাস্তব জীবনে তিনি সিঙ্গেল আছেন। নয় নম্বর, ফুলকি ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম ঈশিতা। ঈশিতার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম আরেন্দি রায়। অভিনেত্রী আরেন্দি রায়ের রিলেশনের কথা বলতে গেলে বাস্তব জীবনে তিনি সিঙ্গেল আছেন। দশ নম্বর, ফুলকি ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম পিয়াল। পিয়ালের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম দেবমাল্য গুপ্ত। অভিনেতা দেবমাল্য গুপ্তর রিলেশনের কথা বলতে গেলে বাস্তবে তিনি প্রেম করছেন, ছবিতে তাকে তার প্রেমিকার সাথে দেখতে পাচ্ছেন। এগারো নম্বর, ফুলকি ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম রিকি। রিকির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম বনানী দে। অভিনেত্রীর রিলেশনের কথা বলতে গেলে বাস্তব জীবনে তিনি সিঙ্গেল আছেন। বারো নম্বর, ফুলকি ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করছেন। এনার চরিত্রের নাম ফুলকি দাস। ফুলকির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম দিব্যানী মণ্ডল। অভিনেত্রী দিব্যানী মণ্ডলের রিলেশনের কথা বলতে গেলে বাস্তব জীবনে তিনি সিঙ্গেল আছেন। তেরো নম্বর, ফুলকি ধারাবাহিকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করছেন। এনার চরিত্রের নাম রোহিত রায়চৌধুরী। রোহিতের চরিত্রে যিনি অভিনয় করছেন
তার আসল নাম অভিষেক বোস। অভিনেতা অভিষেক বোসের রিলেশনের কথা বলতে গেলে প্রথমে তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন ধারাবাহিক অভিনেত্রী দিয়া মুখার্জির সঙ্গে, কিন্তু তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। বর্তমানে তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেত্রী সুরভি মল্লিকের সঙ্গে। তো বন্ধুরা, ফুলকি সিরিয়ালটি আপনাদের কেমন লাগছে এবং কার কার অভিনয় আপনাদের ভালো লাগছে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো বন্ধুরা, এটা ছিল ফুলকি সিরিয়ালের অভিনেতা ও অভিনেত্রীদের সম্পর্কে। বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ধন্যবাদ।